2023-এ তোমরা যারা মাধ্যমিক দিতে চলেছ নিশ্চয়ই এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করেছ, তাই না? আর সেই প্রস্তুতি পর্বে আমি তোমাদের সাথে আছি, তোমাদের প্রিয় নির্জন স্যার। আজকে আমরা ইতিহাসে দ্বিতীয় অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন্স আমরা নেব 2023-এর জন্য। আর এর আগের পর্বের প্রথম অধ্যায় সেরা পাঁচটি কোশ্চেন্স আমরা জানিয়েছি, তোমরা পারলে ডেসক্রিপশন বক্সে সেটা ভিডিও দেখে নাও, বা এই যে আই বটন দেখতে পাচ্ছ এই আই বটনে ক্লিক করো, তাহলে প্রথম পার্টটি তোমরা পেয়ে যাবে। এইভাবে আমরা প্রত্যেকটি অধ্যায়, তোমাদের আটটি অধ্যায় আটটি পর্বে আমরা তার প্রশ্নগুলো নিতে থাকবো, এবং সেরা পাঁচটি প্রশ্ন হিসাবে প্রশ্ন মান তোমরা দেখতে পাচ্ছ এখানে চার, অর্থাৎ চার নম্বর করে আসবে সেই রকমই কিছু প্রশ্ন তোমাদের আমি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো চলো, এই যে প্রশ্নগুলো সাজিয়েছি এইগুলি হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের কোশ্চেন্স, এবং তার প্রমাণ হিসাবে তোমরা 2022-এ তোমাদের এক্সামে যা যা পড়েছিল, সাজেশন যে বানিয়েছিলাম সেগুলো তোমরা পারলে দেখে নিতে পারো কতটুকু তোমাদের মিলেছে এবং কেমনভাবে প্রশ্ন শুনবে। এই পাঁচটি কোশ্চেন একটু জেনে নিই। আর তোমরা যারা হাই মাদ্রাসায় পড়ো তাদের জন্য একটু কিছু দুই একটা চেঞ্জ করে করে আমি প্রশ্নগুলো দেবো, প্লিজ সাথে থাকো। আর এই প্রশ্নগুলোর সাথে না, এর সাথে সাথে তোমরা প্রত্যেকটা আলাদা খাতা করো, আলাদা খাতায় সেই প্রশ্নগুলো একটার পর একটা সুন্দর করে অধ্যায় ভিত্তিক সাজিয়ে রেখে দাও। কারণ কি, যদি পারো নিজেরা এর উত্তর বানিয়ে ফেলো, আর তা যদি না পারো তাহলে আমি এই সমস্ত পর্বগুলো শেষ করার পর একটার পর একটা তার উত্তরগুলো আমি তোমাদের জানিয়ে দেব এবং সাথে সাথে পিডিএফ বানিয়ে দেব, যাতে তোমরা সেগুলো সুন্দর করে সাজিয়ে প্রস্তুতি নিতে পারো। চলো, তার জন্য কিন্তু শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে, আর তার একটাই শর্ত, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকো, যাতে এখন অনেকটা বাকি 2023 প্রত্যেকটা অংশ প্রত্যেকটা সাবজেক্ট সাজেস্টিভ থেকে শুরু করে নানান তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সঙ্গে রাখতেই হবে। চলো, তোমরা এখন এই পার্টগুলো একটু দেখে নাও। আর হাই মাদ্রাসার কথা বলছিলাম, তোমরা একটু ওয়েট করো, প্রত্যেকটা পর্ব তোমাদের আবার জানাবো, তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রতিটি সাবজেক্ট, শুধু আমি আরবিকটা দিতে পারবো না, সরি, বাকি সমস্ত কিছুই আমি তোমাদের জানিয়ে দেবো। চলো এবার একটু দেখে নাও। দেখো, একের দাগে হুতুম প্যাচার নকশা গ্রন্থে 19 শতকে বাংলার কি চিত্র ফুটে ওঠে তা আলোচনা করো। এই একটা পর্ব, এটা এবছরের জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা এক্সাম দিচ্ছ মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এটা হতে চলেছে। আর এটা বলে রাখি, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা এখান থেকে আমরা করছি 2023-এর জন্য। আর দু নম্বর, গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা তৎকালীন সমাজ জীবনে কি প্রতিফলন ঘটেছে তা সংক্ষেপে লেখো। এবার তিন নম্বর যদি আমি বলি, দেখো 19 শতকে বাংলা সমসংস্কার আন্দোলনে এই যে ব্রাহ্ম সমাজের ভূমিকা আলোচনা করো। আর পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ার, এটা আমি কয়েক বছর পড়তে দেখিনি, এবছর কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের হতে চলেছে। এমনকি ইয়ং বেঙ্গল থেকে নানান ধরনের শর্ট কোশ্চেন্স দু নম্বরে নানান আসতেই থাকে, কিন্তু এটার থেকে অনেক বছর আমি পাইনি, তাই তোমাদের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। আর চিকিৎসাবিদ্যা কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা, এটা কিন্তু মাদ্রাসা বোর্ড তোমাদের পড়েছি কিন্তু, অর্থাৎ এটা বাদ যাবে, এই সমস্তগুলো তোমরা করতে থাকো, এটা বাদ যাবে, আমি এক্সট্রা তোমাদের ভিডিওতে আরও সুন্দর করে জানিয়ে দেবো কোন কোনগুলো তোমাদের রাখতে হবে। চলো, এইটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। এই পাঁচটা হচ্ছে তোমাদের এই মানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা প্লিজ এই জিনিসগুলো একটার পর একটা টুকে রাখো, সাজিয়ে রাখো, এবং তোমরা এর পরবর্তী অর্থাৎ প্রথম ভিডিওটি পেতে পারলে তোমরা এক কাজ করো, তোমরা এন স্ক্রিনে সেটা দেখে নাও সেই পর্বটা, অথবা আই বটমে বলেইছিলাম তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, বা ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা পর্ব আমি একটার পর একটা সাজিয়ে রাখবো, সেটা তোমরা খাতায় সুন্দর করে সাজিয়ে রেখে দাও, আবার বলছি, এবং আমি তার উত্তরগুলো একটা সময় সুন্দর করে তোমাদের জানিয়ে দেবো বা পিডিএফ বানিয়ে দেবো। চলো, তোমরা আপাতত নিশ্চয়ই সাথে থাকছো, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকো। চলো, আগামী পর্বে তৃতীয় অধ্যায় আমরা বেস্ট অর্থাৎ সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পাঁচটি কোশ্চেন্স নেওয়ার জন্য প্রস্তুত থাকি। ভালো থেকো, এক্সাম নিশ্চয়ই ভালো হবে, এখন থেকে প্রস্তুত।